পাঁচমিশালি গল্প চ্যানেলে আজ আবার আরেকটি ভূতের গল্প, তবে ভয়ঙ্কর বা গা ছমছমে নয়। আশা করি শ্রোতা বন্ধুরা ভীষণ উপভোগ করবেন গল্পটি। গল্পের নাম আয়নার মানুষ, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে ময়না ও সূত্রধর মৌমিতা সেনগুপ্ত, পরাণবাবু গদাধর আয়নার মানুষ ষষ্ঠীপদর চরিত্রে, আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আমরা শুরু করি আয়নার মানুষ। শক্তপোক্ত মানুষ হলে কি হয়, গদাধর আসলে বড় হা হয়রান লোক। তিন বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে, বাস্তু জমি মোটে বিঘেটা, তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে, কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ, জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন, জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন, লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারদিকে চোর, খুব চোখ রাখিস বাবু। সত্যি সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, তা বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভায়া। লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যাইও নি কোনোদিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারি চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশি মহাপুরুষ গো, মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গায়ের মাতব্বর শশিভূষণ একবার পরাণবাবুর খোঁড়া কুকুরগুলোকে ল্যাংড়া প্রকাশ্যে বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখুন এসিবাবু, সব দিন তো সমান যায় না, ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমি ল্যাংড়া। অবাক কাণ্ড হলো, দিন সাতেক বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ ডগা কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আঁতকে উঠে চাল থেকে পড়ে মা পায়ের গোড়ালি ভাঙে। মাস্টার তাকে নেংচে নেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে হে, মুখখানা চেনা চেনা ঠেকছে। আগে আমি গদাধর লস্কর, চেনা না ঠেকে উপায় কি বলুন, এই গায়ে তো জন্মকর্ম, ছেলেবেলা থেকেই দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই, পথে ঘাটেও হরদম দেখা হচ্ছেই। বটে, তা তুমি করো কি হে বাবু? আগে এই সামান্য একটু চাষবাস আছে, ওই তিন বিঘে জমিতে সামান্যই হয়। মোটে তিন বিঘে? চ্যা 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 চ্যা, বেঁচে দাও বেঁচে দাও বেঁচে দাও। বলেন কি বাবু, বেঁচে দিলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভুরু কুচকে পরাণবাবু বললেন, খাবে কত খাবে হে হলধর, কে শেষ করতে পারবে ভেবেছ? খাবে খাবে। কথাটা অনেকের কানে গেল, গায়ের মুরব্বীরা বললেন, রে গদাধর, পরাণ হলো বাকসিদ্ধাই, যা বলে তাই ফলে, ভালোই ভালোই জমি জমা বেঁচে দে বাবা, বেঁচে দে এখনই। শুনে বাড়ি দমে গেল গদাধর, শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি মেচলে যে তাও জুটবে না। তার বউ ময়না ভারী ধর্ম ভীরুমে ঘরে লক্ষ্মীর পর বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রি ব্রত উপবাস সব করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধিও নেই, দূরদর্শিতাও নেই, জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও সে পারে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা ভারী আহাম্মকি হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের পাঁচজনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে এক পটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগল, এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই তো পুরোবে,
তারপর যে কি হবে ভেবেই সুখ শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয় তার, কিচ্ছু টের পায়নি। সকালে উঠে দেখে বালিশ ফাঁকা, তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করেও কোনো লাভ নেই, থানা পাঁচ মাইল দূর। তার মতো চাষাভুষো থানায় এতলা দিলে কেউ বুঝবে না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ তো শুনেই নাক সিটকোবে। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে, আমার লক্ষ্মীর ঘট বেঁকে দুদিন তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর তো আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যায়, দরকার হলে তুমি মুনিশ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এই গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতামহ গা ছেড়ে যাব, তবে কি মরবে নাকি? তাই চলো তবে, পাছে কেউ দেখতে পায়। সেই ভয়ে সন্ধ্যের পর দুটি পোটলা নিয়ে দুজন গা ছেড়ে রওনা হল। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর জ্বর ধেয়ে এল। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়ি কি মরি ছুটতে লাগলো। অন্ধকারে পথের মোটে হদিশই পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠ ঘাট পেরিয়ে তারা দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পুটলি ভিজে জপজপ করছে, দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজির আওয়াজে কেউ কারোর সঙ্গে কথা বলারও সুযোগ পাচ্ছে না। হাঁ করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে ঝড় থামল, বৃষ্টিও কমল, কিন্তু চারদিক ঘুরঘুরটি অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, কোথায় এলুম? কিছু তো দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে বড্ড। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টাই বা কিসের, চলো ফিরে যাই। ফিরব ফিরব বললে কি ফেরা যায় রে, এ কোন জায়গাটায় এসে পড়লুম তাই বা কে জানে। পথঘাটও আন্দাজ করা কি সোজা, ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছে। চলো চলো দেখি একখানা গ্রাম ট্রাম পাওয়া যায় কিনা। অন্ধকারে ঝোপ ঝঙ্গল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোক বসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসাও নেই। উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়, আজকাল যা চোর ডাকাদের উপদ্রব। একটা জঙ্গল মতো জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো চলো দেখা যাক, মাথা গোজার একটা জায়গা মেলে কিনা দেখা যাক। সামনে গিয়ে একখানা মাঠ কোঠা দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্যদশা। সামনের ঘরে একখানা হ্যারিকেন চলছে, বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটা একটা মাথা গোজার ঠাই পাওয়া যাবে? ভিতর থেকে মাছ খাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে চলে এসো, দরজা তো ভেজানোই আছে। দুজনে ভারী জড়সড় ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটরা, কিছু হাঁড়িকুড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাকারি দিয়ে ভারী নরম সুরে বলল, অপরাধ নেবেন না, উৎপাত করতেই এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা, আমরা কোনো দুর্দশায় পড়েছি কি না? দুর্দশার তো কিছু দেখছি না, হ্যাঁ কে বললো দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুপোটা বৃষ্টি পড়েছে, এই তো তো চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। তা বটে, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেবো। কোন দাওয়ায়? দাওয়ায় কেন হে, দিব্যি ঘরদোর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে?
ভেতরের ঘরে চলে যাও, শুকনো কাপড় টাপড় পাবে, পরে নাও। উনুনে আঁচ দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো। গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? তাই তো, জিজ্ঞেস করো না। আগে আপনি কোথা থেকে কথা বলছেন? আগে সামনে এলে একটু পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। ওই খুঁটির গায়ে দেখো একটা হাত ময়না ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতিউতি তাকিয়ে দেখলো ভেতরে দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত ময়না ঝুলছে বটে। ওই আয়নাখানা পেরে ওর ভেতর দিয়ে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতে এমন আটকে উঠল যে একটু হলে সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোপ আছে ঝুলঝুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথাও বেরিয়ে আসছে। দুজনের তো ভিড়মি খাওয়ার অবস্থা। আয়নার লোকটা বলল, ওরে বাবু, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর না হয় দাঁত কপাটি লেগে পড়ে থেকো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। তারপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড় ভয় পাচ্ছি যে। বলি, ভয়টা কিসের? হ্যাঁ, ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকী। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বলল, না না না, ওর ওপর কুপিত হবেন না, আমরা না হয় ভয় ডর সব গিলে ফেলছি। ভালো, টপ করে সব ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও, দিয়েছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল। গদাধর বলল, না এখন আর তেমন বুক ঢিপ ঢিপ করছে না, তোমার করছে না কি ময়না? না, আর মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। ওতেই হবে, এখন গিয়ে যাও রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। ফস করে অন্দরমহলে ঢুকে পড়বো, কেউ যদি কিছু বলে। বলি, বলার মতো আছে তাকে? হে, এই আমি ছাড়া এই বাড়িতে আর জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভিতরের ঘরে এসে দেখলো দিব্যি ব্যবস্থা। আলনায় কয়েকখানা পাট ভাঙা ডুরে শাড়ি, দুটো ধোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদলে রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল, আলু লঙ্কা ফোড়ন তেল সবই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়না জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো, তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাঁচু কাঁচু মুখ করে বলল, আগে আপনি পেশাদ করে না দিলে কোন লোকে খিচুড়ি খাই বলুন? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাবু, ওসব আমার সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও তোমরা খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে একরকম রেঁধে বাড়ি খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গে পেট পুড়ে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতন ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে তার মাথাটাই উলিয়ে গিয়েছিল বোধহয়, তাই বোধহয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি হলো? তার আমি কি জানি, বাইরে কে জানো কে আছো, হে কে আছো বলে চাচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখলো নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে, দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধের গাই আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, এই ষষ্ঠী পদর গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আর এই নাও এক বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। গদাধর জিভ কেটে পিছিয়ে গিয়ে বলল, এমা না 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 না, ছি ছি ছি, এসব তো আমার পাওনে নয়, আমাকে কেন দিচ্ছে? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে? হে, ষষ্ঠী পদ তো ঘাড় মটকাবে, বুঝে নাও ভাই, কাল রাতেই ষষ্ঠী পদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠী পদ কে বটে? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। হে,
তার দাপটে এখনো সবাই থরহরি কাঁপে। ওই পুরে খালধারের জমিটাও তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারলো না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুঁজে সে গিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিনমানে আয়নায় আর সেই সুরঙ্গের মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপরে আরও একজন রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় দুটো ভরা বস্তা। এই যে ভাইয়া, আমি হচ্ছে শ্যামাপদ মুনি। 2 বস্তা চাল দিয়ে গেলুম, ষষ্ঠী পদর হুকুম তো আর অমান্যই করতে পারি না। এই 2 বস্তাই পাওনা ছিল তোমাদের, আর এই রাখো 1000টা টাকা। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জীব টাকরা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পুটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাবু, তোমার জিনিস বুঝে নাও। মোট 8 গাজা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, বিচে হার, আর 1 জোড়া বালা আর ঝুমকো দুল। ময়না অবাক হয়ে বলল, এসব আমার কেন হবে? তা জানি নে বাবু, ষষ্ঠীপদ হচ্ছি তো রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদ বাবুকে চিনি না। চিনবে বাবু, চিনবে। এ গাঁয়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছ। তার ভয়ে আমরা তো কাঁটা হয়ে থাকি কি না। সারাদিনে আরও অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা আর কুড়ুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসনকোসন বা কড়াই আর হাতা, এমনকি একগা ছাঁটা অব্দি সবই নাকি ষষ্ঠীপদ গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা, গরিব হলেও তারা লোভী লোক নয়। এসব জিনিস তাদের ঘরে ছিল না, তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় সেধচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাজখাই গলা। সব ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গে মুখ। কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। বেশি বুঝবার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমিটাতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকবো? তো আর যাবে কোন চুলোয়? রাজি হয়ে যাও যে আমাকে।